ওয়েলকাম ভিউয়ার্স, দেশাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম প্রোডাক্ট রিভিউ নিয়ে। আজ আমরা আপনাদেরকে আশিয়ার পাম্পের একটি রিভিউ করে দেখাবো। এই পাম্পের ভিডিও আমাদের চ্যানেলে অনেক আগেও দেওয়া রয়েছে, বাট আজকেও আমাদের দেওয়া। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন বাটন করে রাখবেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমরা নেক্সট উইকের মধ্যে কিছু কিছু ইউনিক প্রোডাক্টের রিভিউ আমরা দিব, তো সেই সমস্ত ভিডিও পেতে আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফোমের বাক্স, এই বাক্সের ভিতরে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন। এই বাক্সতে থাকার কারণ হচ্ছে প্রোডাক্টটা অনেক সেফ থাকে, এখান থেকে উপর থেকে পড়ে গেলে প্রোডাক্টের উপর কোনো ক্র্যাশ বা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না, এটা ফোম জাতীয়, সুতরাং এটা প্রোডাক্টটা থাকলে প্রোডাক্টটি সেফ থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রোডাক্টগুলো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাম্পগুলো, এটি হচ্ছে 80 ওয়াট পাম্প, ডিসি 12 ভোল্ট, 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চলবে। তো এটার সময় এটা ডিসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখাই রয়েছে মডেল হচ্ছে XTL 3210, ভোল্টেজ 12 ভোল্ট, পাওয়ার ম্যাক্সিমাম 80 ওয়াট, প্রেশার 1.0 MPS, ফ্লো ম্যাক্সিমাম 6 লিটার পার মিনিট, প্রত্যেক মিনিটে 6 লিটার পানি উঠতে পারবে। তো এই পাম্পটি সুন্দর এবং মজবুত, অনেক হাই প্রেশার একটি পাম্প। এই পাম্পটি দিয়ে আপনার আপনার বাইক কার ওয়াশ করতে পারবেন, তারপরে গার্ডেনে নার্সারিতে সার কীটনাশক স্প্রে করতে পারবেন স্প্রে গানের দিয়ে। এটা দিয়ে আপনার অনেক হাই প্রেশারভাবে পানি বের করতে পারবেন। যদি আপনার ভালো একটা স্প্রে গান থাকে সেটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত বড় বড় আম গাছ জাম গাছেও পানি দিতে পারবেন। তো এটার ইনপুট সেকশন আউটপুট সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার 1/2 ইঞ্চির পাইপ ইউজ করতে হবে ইনপুট আউটপুট দুই জায়গাতেই। পাইপ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, এটা হচ্ছে ইনপুট এটা আউটপুট। পাইপের সিস্টেম কানেক্ট হচ্ছে পাইপ এ ভিতরে ঢুকিয়ে দিয়ে, তারপর একটা টাইট দিয়ে দেবেন, এটা আপনার নাটের মতোই কাজ করবে, কোনো হাওয়া নিতে পারবে না। আর পাম্পের চারপাশে 4টা স্ট্যান্ড দেওয়া রয়েছে, আপনারা চাইলে যে কোনো জায়গায় ফিক্সড করে নিতে পারেন বা পরবর্তীতে অন্য কোথাও সেট আপ করেও মুভ করতে পারবেন। প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টিক বডির পাম্প, যদিও তারপরও কিন্তু অনেক হাই, অনেক শক্ত, মজবুত আছে, সমস্যা ভাঙার কোনো নিশ্চয়তা নেই। এটা হচ্ছে পাম্পের হেড, সব কার্যক্রম এখানেই থাকবে, পিছনে দেখতে পাচ্ছেন। এটার ভিতরে কোনো কুলিং সিস্টেম নেই, কুলিং সিস্টেম রয়েছে 120 ওয়াট পাম্পের ভিতরে। আর এটা হচ্ছে কপারের একটি তার, আপনারা ডিসি 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এটা চালিয়ে দেখতে পারবেন। তো আমরা আজকে দেখাবো জাস্ট এটা পাম্পটি আসলে চলে কি না। ব্যাটারি নিয়ে আমরা ছোট একটি ব্যাটারি নিয়ে আসলাম, এটা হচ্ছে মাত্র 9 এম্পিয়ার একটি ব্যাটারি। তো আপনারা চাইলে এটা দিয়েও ইউজ করতে পারবেন, বা আরও যদি বড় ব্যাটারি ইউজ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল পাবেন। এটা দিয়ে জাস্ট দেখবো পানির মোটরটা ওকে আছে কি না, মোটরটা ওকে আছে। আপনারা যদি এই যে দুটো ইনপুট আউটপুটের দুইটা কাভার দেওয়া রয়েছে, কাভার দুটো খুলে দিলে আরও প্রেশার বেশি স্পিড হবে অনুভব করতে পারবেন, কারণ এখানে থাকার কারণে আপনার শব্দটা ঠিকঠাক বেরোতে পারতেছে না। আপনি যদি এগুলো সব খুলে নেন তাহলে দেখবেন যে পানি মোটরের প্রেশার আরও অনেক। এটা দিয়ে আপনি ঘন্টায় 6 লিটার পানি উঠাতে পারবেন অনায়াসে, বাইক কার ওয়াশ করতে পারবেন, নার্সারি গার্ডেনে পানি দিতে পারবেন। তো প্রোডাক্টগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি খুচরো নিতে পারেন খুব সাশ্রয়ী প্রাইজে। আর অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক অর্ডার করতে পারেন। যারা দারাজের মাধ্যমে অর্ডার করবেন তারাও পারবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে দারাজের লিঙ্ক দেওয়া রয়েছে নিজস্ব শপের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখাবো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।